আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি দেশ এবং দেশের বাড়িতে যারা দেখছেন আমার ভিডিও আমি কামাল আহমেদ অ্যানিবি পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আমি আজকে আসছি নাটোর জেলা সিংহা উপজেলা এখানে আসমা আমার আপা বুন নামে একজন উনি একজন কলেজের শিক্ষিকার পাশাপাশি আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন একটা গরুর খামার এটা আসলে আমি বাংলাদেশে কবি পাচ্ছি যে আসলে একটা শিক্ষকতার পাশাপাশি

আপনি যে মাস্টারের পাশাপাশি ম্যাডামের পাশাপাশি কলেজের সময় পাশাপাশি সময় দেন এ সময় কখন পান সময় করে নিলে অনেক সময় সময় হয় সময় না করলে তো সময় হবে না গল্প করেছিল

তারপর আপনি চাকরি করার পাশাপাশি খামার আসছিল আসছেন তো কি মনে করে আপনি আসলেন এখানে চাকরি করার পাশাপাশি একটু যদি দু একটা গরু যদি পালতে পারি পুষতে পারি তবে কিছুটা হয়তো ইয়া করতে পারবো অর্থনৈতিক সহযোগিতা অর্থনৈতিক সহযোগিতা পাবো এই জন্য ভাই কি করে উনি আই টেকনিশিয়ান এই টেকনিশিয়ান এই টেকনিশিয়ান

কলেজে যাই তারপরে মাঝখানে একবার আসি আসে দেখে যাই হয়তো সাড়ে বারোটার দিকে একবার আসি আসে গরু ঝাঁ তারপরে খাওয়া দাওয়া থুয়ে চলে দানা খাবারটা দিয়ে থুয়ে চলে যাই তারপরে মনে করেন যে যখন আবার দেড়টা দুটির দিকে আসি তখন আবার হয়তো ঘাস পল এগুলা দিয়ে শিক্ষিত ম্যাডাম হওয়ার পরে চাকরি কলেজ চাকরির পাশাপাশি যে কাজ করতেছেন আর একজনকে কি পরামর্শ দিবেন

প্রিয়দর্শক আসলে দেখেন আমি যেটা আপনার বলতে চাচ্ছি যে যদি ওইটা খামার ছোট আমি তো অনেক বড় বড় খামারে যাই তাদের তিরিশটা পঁয়ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা খামার আছে গরু আছে খামারে কিন্তু দেখেন একজন শিক্ষিত পাশাপাশি উনি কিন্তু একজন চাকরিজীবী যে চাকরিটা করুক উনি তাকে পাশাপাশি উনি যখনই সময় পায় তিনি একটা খামার পরিচালনা করে আপনি আমাকে আর একটা কথা বলছেন যে আপনি যখন উনি কলেজ থেকে আসেন আপনাকে তখন গরু কি বলে মা বলে ডাক দেবে একটা ডাক দেবে যখন আপনি কাছে আসেন দেখেন আন্তরিকতা কি জিনিস মানুষ এটার মধ্যে আমার দেখতে পেলে মা বলে ডাক দেয় শব্দ দেখতে না পালে শব্দই যদি পায় ও এরা সব মা বলে চিলে চিলি লাগায় এরা জানে যে আমাকে খাইতে দিবে এখন

তারপরে হচ্ছে ধান এগুলা তারপরে নিয়ে হয় এগুলা তারপরে মিক্সার হয় ওগুলা খাইতে দিই তিন বেলা খাইতে দিই কাঁচা হ্যাঁ জমিতে নিজস্ব জমিতে কাঁচা ঘাস আছে

এই যে ভাইরাস মানুষের জায়গায় পক্স হইতো রাইট 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 এই পক্স যে ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এই যে ভাইরাসের কারণে হয় সেই ভাইরাসটাই এখন মানুষের মধ্যে চলে গেছে আমি এক ওই ইডেনা কোম্পানি একটা লিটারেচারে দেখলাম যে আফ্রিকার মধ্যে রোগটার প্রাদুর্ভাব বেশি ওই জায়গায় কোনো পশু আক্রান্ত হলে ওই মোটামুটি দেখা যায় শতকরা চল্লিশ পার্সেন্ট পশু নাকি অবশ্যই মারা যায় আমরা এই জায়গায় যা যে পশুগুলা তবে স্যাররা বলছে বা আমরা অনুভব করি যে মশা বা যত্ন এগুলা কেয়ারলি ভাবে করলে পারে এই রোগের অনেকটা বাঁচা সম্ভব হয় আবার যদি একজন মহিলা যদি খামার করতে চায় সে কি আসলে মোটা তাজা খামার করবে নাকি আপনার মতো গাবি করবে কোনটা করবে মোটা তাজা করতে গেলে মনে করেন ঘরের থেকে ওই টাকাটা খাওয়াইতে হয় আর আমরা যে খামারটা করেছি এই খামারটা দুগ্ধ খামার এটা মনে করেন যে প্রতিদিন আমরা খাওয়াচ্ছি প্রতিদিন দুধ দিচ্ছে প্রতিদিন আমরা ইনকাম করতেছি ওদের খাওয়াচ্ছি কিন্তু মোটা তাজা করণের জন্য ঘরের থেকে

এটা মনে করেন দুধ দিচ্ছে দুধ দিচ্ছে ওদের হয়ে যাচ্ছে বরং আমার সংসারটাকে চালাচ্ছে আমার একটা বাচ্চাও পাচ্ছি আমার ছেলে পড়া এখান থেকে আমার ছেলে কিন্তু ইয়েতে পরে পলিটেকনিকে সরকারি পলিটেকনিকে ওখানে পরে এই দুধের দুধ বিক্রি করে ওকে বেশিরভাগই দেওয়া হয় জি ওকে বেশিরভাগই দেয় দুধ বিক্রি করে আমার দর্শকের জন্য কিছু বলেন দর্শক বোনেরা আপনাদের বলেছি যে আপনারা ঘরে বসে না থেকে আপনারা কাজ করেন আপনারা একটা গরু পালেন ছোট একটা বাসুর গরু কেনেন সেখান থেকে আপনারা আস্তে 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 অনেক খামার বড় খামার বানাবেন আমি কিন্তু আমি কিন্তু এরকমই একটা লোক ছিলাম সাতচল্লিশশো টাকা দিয়ে একটা ছোট্ট বাসুর কিনে নিয়ে আমার এত বড় খামার হয়েছিল আমার বাড়ি গাড়ি যত সব সব আমার এই গরুর থেকে তৈরি সব আমার গরু। আমি লক্ষ লক্ষ টাকার গরু বিক্রি করেছি। ঠিক আছে। আপরে আদিকে অনেকে কিন্তু খামার করছে, করছে। তো আপনি এটা নিয়ে ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে বলবেন? এটা নিয়ে ভবিষ্যতে হয়তো সরকারের সার্বিক সহযোগিতা পেলে হয়তো বড় খামার করতাম, বড় খামার করার পর হয়তো আমি দুই চারজন লোক এখানে ইয়ে করতাম পাশাপাশি দু চারজন গরিব লোক পয়সা উপার্জন করতে পারতাম আমি চাবো যে আমার বোনের মতো কেউ বসে না থেকে যদি সময় পান একটা বা দুটা আপনার যা সমর্থ আছে সেটা শুরু করেন আপনি তো এক সময় তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশটা গরু মালিক হতে পারেন প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যর্থতা গল্প থাকলে আমাকে জানান আমি কামাল আহমেদ ছুটে যাবো সেখানে আর এখন আমার সাথে সাবস্ক্রাইব লাইক বা শেয়ার করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমার সাথে থাকার জন্য আমাদের সবাইকে ধন্যবাদ